ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে, যার ফলে আপনি যে কারো পোস্টে কমেন্ট সেকশনে ভয়েস দিতে পারবেন, অর্থাৎ ভয়েস দিয়ে আপনি মেসেজ দিতে পারবেন। ওকে, তো প্রথমে আপনারা এটা লক্ষ্য করুন, দেখতে পারবেন এটা কিন্তু একটা পোস্ট, এই যে একটা পোস্ট, ঠিক আছে। এই পোস্টের নিচে জাস্ট অনেকগুলো কমেন্ট রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো এর মধ্যে থেকে দেখতে পারবেন এখানে যে আপনার কমেন্টটি, এটা কিন্তু ভয়েস, ঠিক আছে। তো দেখতে পাবেন আমি কিন্তু এখান থেকে লিখে দিয়েছি, ভয়েসটি শুনুন। তবে এখানে ক্লিক করি, আসলে ভয়েসটা শোনা যাচ্ছে কিনা জাস্ট এটা প্রথমে আপনাদের আমি প্রুফ দেখাই, এর পরবর্তীতে আপনি কিভাবে করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। ওকে, তো আমি হচ্ছে ভয়েস ওভার একটা ক্লিক করলাম। এলিজিবল হয়নি, তো ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে দ্রুত আমাদের মাঝে এলিজিবল হতে পারে, সম্ভবত বছরের প্রথম দিকে। তখন কিন্তু আমরা এটাকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করি। তো বন্ধুরা, আপনারা আসলে বুঝতে পারলেন যে হ্যাঁ, ভয়েস কমেন্ট কিন্তু করা যাচ্ছে, এবং এটা পুরোপুরি কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। এখন আপনি দেখতে পারবেন যে এইখানেও কিন্তু আমাদের ভয়েস কমেন্ট করার অপশন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আমরা ভয়েসটা করতে পারবো। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমি তো অনেকবার চেষ্টা করেছি আমার ফেসবুক থেকে, তো এখানে তো আমি কোনো রকমের কমেন্ট করার কোনো অপশন খুঁজে পাচ্ছি না। সাপোজ ধরেন আমি যদি এখানে আসি, ঠিক আছে, এখানে আসার পর আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ভয়েস দেওয়ার মতো কিন্তু কোনো অপশন নাই, এখানে ভয়েস দেওয়ার মতো কোনো অপশন নাই, জাস্ট শুধুমাত্র আমরা কি করতে পারি, টেক্সটি কিন্তু করতে পারি। তো এটা আমি কিভাবে করব, হ্যাঁ, এটা ফেসবুক আপনার রিসেন্টলি দিয়েছে, তো এটা হচ্ছে কি আপনার টেস্টিং পারপাসে চলতেছে আর কি। দেন তারা সামনে হচ্ছে আইডিতে, ফেসবুক পেজে, সব জায়গায় কিন্তু শেয়ার করবে, হ্যাঁ, যখন এটা তারা শেয়ার করবে দেন তখন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আপাতত এটা হচ্ছে ফেসবুক গ্রুপের এটা দিয়েছে টেস্টিং পারপাসের জন্য, দেন পরবর্তীতে এটা সবার জন্য এলিজিবল করে দেবে। তবে এই কাজটা আপনি সরাসরি যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে এই অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন না, এটা আপনাকে করার জন্য যেতে হবে হচ্ছে আপনার ফেসবুক যে লাইট ভার্সন রয়েছে, লাইট ভার্সনে, লাইট ভার্সনে যাবেন আপনি, দেখতে পারবেন এই যে নিচের দিকেই, নিচের দিকে একটা আপনি মাইক্রোফোনের মতো অপশন পাবেন, এখানে আসবেন। প্রথমে আপনাকে অ্যালাউ দিয়ে দিতে হবে, যেহেতু আমি একবার চেষ্টা করেছি যার কারণে অ্যালাউ অলরেডি দেওয়া হয়ে গেছে, এবং আপনি এখান থেকে রেকর্ডে ক্লিক করবেন, রেকর্ডে ক্লিক করে আপনি ছেড়ে দেবেন, এরপর সেন্ড করবেন, দেখতে পারবেন যে আপনার ভয়েসটা হয়ে গেছে, ঠিক আছে। শুধু এটা না, জাস্ট আমি এখানে আরো নিচের দিকে আসি, সাপোজ ধরেন এই একটা পোস্ট, এখানে আসি কমেন্ট সেকশনে আসলাম, কমেন্ট সেকশনে আসার পর সেম ভাবে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমার মাইক্রোফোনের অপশনটা শুরু করেছে, ঠিক আছে। জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে রেকর্ড করুন, রেকর্ড করে ক্লিক করে সেন্ড করব, দেন সাথে সাথে দেখতে পাবেন আপনার এই ভয়েস কমেন্টটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, তবে যে বিষয়টা বললাম এটা শুধুমাত্র এখন ফেসবুক গ্রুপে অ্যালাউ হয়েছে, দেন টেস্টিং পারপাসের উপরে, দেন পরবর্তীতে আমাদের আইডিতে, আমাদের পেজে, সব জায়গায় কিন্তু আমরা ভয়েস কমেন্ট করতে পারবো। আপাতত ফেসবুক লাইটের মাধ্যমে করা যাচ্ছে। তো এই ছিল মূলত ছোট্ট একটি আপডেট, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন একটা ভিডিওতে, আল্লাহ হাফেজ।